হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ চ্যানেলে আপনাদের স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে, তবু আমি একটু ডিটেলসে বলতেছি। আপনারা দেখতেছেন এখন আমি কোথায় আছি এবং কার সাথে আছি, তবে সেটা এডিটের মাধ্যমে। তো আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও পারবেন স্বপন আহমেদ চ্যানেলের স্বপন ভাইয়ের মতো ভিডিও এডিটিং করতে। তো আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে স্বপন ভাইয়ের মতো ভিডিও এডিটিং করতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এবং শুরু করার আগে আমাদের একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবেন। আর যদি আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমার একটা চ্যানেল আছে, এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে, প্লিজ এখানে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, অথবা প্রথম কমেন্টে আমার চ্যানেল থাকবে। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, এই রকম ভিডিও আপনি মোবাইল এডিট করার জন্য আপনার লাগবে কাইন্ড মাস্টার অ্যাপসটা। এই কাইন্ড মাস্টার অ্যাপ যদি এটা আপনার ডাউনলোড করা না থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওইখানে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে আসবেন। এই কাইন্ড মাস্টার অ্যাপসটা উইদাউট ওয়াটারমার্ক এবং আনলিমিটেড লেয়ার সাপোর্ট করে। তো প্রথমেই আপনারা ওই ভিডিওটা দেখে ডাউনলোড করে তারপর এখানে আসুন, তারপর এটা এভাবে ওপেন করে দিবেন, তারপর প্লাস কি চিহ্নতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন 16x9। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, তারপর এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের যে যে ভিডিওর সাথে আপনি আপনার ভিডিওটা অ্যাড করতে চান ওই ভিডিওটা আগে আপনি এখানে ইনপুট করবেন। তো আমি এই দেখুন ইনপুট করে ফেলছি, ইনপুট করে ফেললাম। এই দেখুন এই ভিডিওটার সাথে আমি আজকে আমার এটা অ্যাড করব, আমার ভিডিওটা কীভাবে এডিট করব। তো প্রথম দিক দিয়ে আমার দরকার নাই, তাই আমি প্রথম দিকের গুলা কেটে দিচ্ছি। তো আমি অতিরিক্ত যে ভিডিওগুলো ছিল ওইগুলো কেটে দিচ্ছি দুই পাশে। তো আপনারা প্রথমে এখানে চলে আসবেন, চলে আসার পর ভিডিও লেয়ারে একটা ক্লিক করে এ দেখুন এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর ওপরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা স্ক্রিনশট হয়ে যাবে, তারপর আপনারা হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর আপনারা রিটাচ নামে একটা অ্যাপস দেখতে পারবেন, এই অ্যাপসটা ওপেন করবেন। তো এই অ্যাপসটা ডাউনলোড করতে হলে এই ভিডিওর ডিসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও লিঙ্কে গিয়ে আপনি ভিডিওটা দেখে এই অ্যাপসটা ইনস্টল করে আসবেন। তারপর এখানে অ্যালবামে ক্লিক করবেন, অ্যালবামে ক্লিক করার পর আপনার যে স্ক্রিনশট নেওয়া ভিডিওটা ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে এখানে এখানে লেখা আছে অবজেক্ট রিমুভার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ইচ্ছে মতো আপনি জুম করতে পারবেন, জুম আউট করতে পারেন। তো আমি এখানে স্বপন ভাইকে সিলেক্ট করব যাতে উনি রিমুভ হয়ে যায়, তো ওনাকে রিমুভ করতেছি এখন। তো রিমুভ করে দিলাম। তো দেখুন আমি এখানে স্বপন ভাইকে সিলেক্ট করে দিলাম, এখন এখানে গোতে ক্লিক করব এবং দেখবেন ম্যাজিক। এ দেখুন ম্যাজিক একবারে টোটালি স্বপন ভাই রিমুভ হয়ে গেছে, এখানে একবারে নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে, কেউ বুঝতে পারবে না এটা কোনো অ্যাপস দ্বারা রিমুভ করা হয়েছে। তো আপনি তারপর রিমুভ করার পর এই জায়গাটি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনি আবার কাইন্ড মাস্টার অ্যাপে চলে যাবেন।
তো এখানে আসার পর আপনি প্রথমে আপনি যেই ছবিটার এই ছবিটা আগে এখানে বসাবেন, বসানোর পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখন যে ম্যাজিক দেখতেছেন আপনারা, যে স্বপন ভাই রিমুভ হয়ে গেছে, এ দেখুন, এই দেখুন, এ দেখলেন আপনারা স্বপন ভাইকে দেখা যাচ্ছে না, শুধু শাহানাইকে দেখা যাচ্ছে। তো এখন আপনি আপনার ভিডিওটা ইনপুট করবেন, তো লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আপনার ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি যেখান থেকে ডায়লগ শুরু করছেন ওইখান থেকে ভিডিওটা কেটে দিবেন। তো আমি দেখি আমি কোথা থেকে ডায়লগটা শুরু করছি, তা আমি এখান থেকে ডায়লগটা শুরু করছি, তাই আমি এদিকে কেটে এবং এই ভিডিওটা টেনে সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পর হালকা একটু কেটা কাটা লাগবে, তাকে ইরেজার করে দিলাম। তারপর এখানে আপনারা আপনার ভিডিওতে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করবেন এবং এই আউটসাইডটা ক্রপ করে দিবেন। আমার গ্রিন স্ক্রিনটা ভালো হয় নাই, তাই হয়তো রিমুভ করতে সমস্যা হবে, তবে আপনারা ভালো দেখে একটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিও করবেন ভালো, যাতে ভিডিওটা ভালো হয় আর এটা যাতে গ্রিন স্ক্রিনটা ভালো হয়। তো তারপরে ক্রোমাতিকিতে ক্লিক করবেন, ক্রোমাতিকিতে ক্লিক করার পর এখানে আচ্ছা আমি আমার গ্রিন স্ক্রিন যাতে একটু ভালো না, তাই আমি একটু গ্রিন স্ক্রিনটা আরও গ্রিন করে নিই। আমি গ্রিন স্ক্রিনটা গ্রিন করে নিলাম যাতে একটু ক্রোমা কি করতে উপকার হয়। তো এখানে এনেবল করে দিলাম, এনেবল করে দেওয়ার পর এখানে শোম্যাক্স এখানে এরকম থাকবে, শোম্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পুরোপুরি সাদা করে দিবেন আর এটা পুরোপুরি কাল করে দিবেন, তাহলে এরকম আসবে। তারপর আমি এই যে কালার অ্যাডজাস্টটা আবার আগের মতো করে দিব। করে দেওয়ার পর এখানে আমাকে একটু সমস্যা দেখা দিতেছে, আমি সমান সেটা অফ করি। তো তারপর এখানে আপনি এটা আপনার ভিডিওটা একটু বড় করে দেবেন, অ্যাডজাস্ট করবেন আপনার যেভাবে অ্যাডজাস্ট করতে হয় ওইভাবে অ্যাডজাস্ট করে যাতে রিয়েলিটি ভাবে এরকম লাগে। আমি আর কি ছোট করতেছি, বেশি ছোট হয়ে যাচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক আছে, তো আমি দেখি। তো এখন আমি ভিডিও থেকে স্বপন ভাইয়ের যে ভয়েসটা সেটা রিমুভ করব। তো আপনারা যেভাবে রিমুভ করবেন আমি দেখিয়ে দিতেছি। তো আমাদের প্রথমেই দেখতে হবে স্বপন ভাই, তাই তার ডায়লগটা শেষ করছে। মাছ ধরানো সারাই মানে তোমার আর আমার মধ্যে পার্থক্য কতটুকু? তো এখানে এখান পর্যন্ত মাসুদ ভাই তার ডায়লগটা বলছে, তাই আমরা এখানে ভিডিওতে ক্লিক করব এবং ওনার যে ভয়েসটা ওটা রিমুভ করে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে আর একটু সামনে আসব, সামনে আসার পর তারপর এটা এভাবে নিচে নামিয়ে দিব। এবার দেখি ওনার ভয়েসটা আছে কিনা। টোটালি ওনার ভয়েসটা রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা এটা এদিকে টেনে নিয়ে আসি। তো এখানে আমার ডায়লগটা এখানে নিয়ে আসি। তো এখানে দেখতে পারছেন যে সানাই একটু আগেই বলে দিচ্ছে, তাই আমাদের এখানে কিছু করা লাগবে না, জাস্ট একটা ট্রিক্স যে একটু এদিকে নিয়ে আসবেন, এদিকে নিয়ে আসে স্পিড 3 নম্বরটা ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দিলে এটা একটু বাড়তি হয়ে যাবে। তো আপনারা দেখছেন যে ডায়লগটা হুব মিলে গেছে। তো এখন আমি এখানে যে ভলিউমটা অফ করে দিচ্ছি এই পার্ট গুলার, তারপর আমি দেখি দ্বিতীয় ডায়লগে যাই কতটুকু পর্যন্ত শেষ হয়। আকাশ জমিন পার্থক্য।
তবে এখানে আপনাদের কিন্তু 50% এই কাজটা সফল হবেন তখনই যখন 50% এডিটিং করবেন এবং 50% ভিডিওতে আপনারা এই যে কিভাবে ডায়লগ বলতে হবে, কিভাবে কি মোশন দিতে হবে, কিভাবে মানে অভিনয়টা ভালো করে করতে হবে, তাহলে আপনাদের এটা ভালো দেখাবে এডিটিং এর পর। তো এখন আমি দ্বিতীয় ডায়লগে চলে যাই। তো এখানে আমি একটু কেটে দিই, আমার এখানে আমি শুনছি তার কথা, যে এখানে দেখুন আমি ওনার কথা শুনতেছি, উনি কি আচ্ছা বলতেছে। মনে করো আমি তোমাকে বিয়ে করব। তো এখন আমি তারপর আমি পরের ডায়লগটা কখন বলি দেখি। আমি আমি যাদেরকে বিয়ে করতে চেয়েছি তাদের মতো হতে হবে। আমি এখান থেকে শুরু করছি, তাই আমি এটা এই সামনের অংশটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এখানে সরাসরি দেখে এখানে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পর দেখি এখন মাসে কোথা থেকে শুরু হয় ডায়লগটা। আচ্ছা মনে করো আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি আচ্ছা কি বলবে? মনে করো আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি কি বলবে পাবলিকের দিকে তাকিয়ে? প্রথমে না, তো এখানে আচ্ছা আমি আগে ওনার কথাটা আগে রিমুভ করে ফেলি। আমি একটু এদিকে নিয়ে আসলাম আমার ভিডিওটা, দেখি ওনার কথাটা আমি সাউন্ড অফ করে দিই। তো এখানে আবার ক্লিক করলাম, তারপর এখানে ভলিউম এই অপশনটাতে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আবার ভিডিওটা প্লে করবেন। আচ্ছা মনে করো আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি কি বলবে পাবলিকের দিকে তাকিয়ে? তো ওনার যে ডায়লগটা এখানে পর্যন্ত শেষ হয়ে গেছে, তখন এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে একটু সামনে দিয়ে এসে এটা একবারে জিরোতে করে দিব, আবার এখানে একটু সামনে দিয়ে এসে এটা জিরোতে করে দিব, তাহলে ওনার যে ডায়লগটা এটা রিমুভ হয়ে যাবে টোটালি। তো তো আমি একটু ভিডিওটা এদিকে টেনে নিয়ে আসি, তো এদিকে টেনে নিয়ে আসি, সমান করে দিলাম। আচ্ছা মনে করো আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি কি বলবে পাবলিকের দিকে তাকিয়ে? তো এখানে একটু লেট হয়ে যাচ্ছে যে শানায়াপর কথাটা, তাই আমি একটু এখানে হালকা একটু কেটে দিই তাহলে হবে। তারপর এখানে একটু মনে করো আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে তুমি কি বলবে পাবলিকের দিকে তাকিয়ে? এখানে আরেকটু আরেকটু কাটতে হবে, তাহলে ভিডিওটা সুন্দর হবে। তো এখানে দেখুন আমি আবার একটু চালিয়ে দেখাচ্ছি। বিয়ে করতে চাই, তাহলে তুমি কি বলবে পাবলিকের দিকে তাকিয়ে? প্রথমে না, তো এখানে আমি আবার যে ওনার ডায়লগটা শুনতে যাচ্ছি, তাই এখানে মোবাইলের দিকে তাকিয়েছি। তো আমি এখানে আবার এখানে আবার কেটে দিব। তো আমি এখানে আবার যে অভিনয়টা করলাম, তা আমরা এই যে বাকি অংশটা কেটে দিলাম যে এটা দরকার নাই। তো এখানে জুম করবেন, জুম করে আপনারা অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে দেখি আবার চালিয়ে দেখি। এখানে চালিয়ে দেখি, এখানে প্লে করলাম। তো আমি আর একটু কেটে দিই, দেখুন আমি এখানে কান্নার অভিনয় করছি, তো আপনাকে অভিনয় করতে হবে সুন্দর করে, না হলে হবে না। তো তো এইভাবে আপনারা মূলত এই ভিডিওগুলোর এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, তারপর তারপর আর কিছু করার নাই, পুরোটা দেখলাম না, আরও সময় বেশি বেশি লাগতে পারে, তাই এমনি অনেক সময় হয়ে গেছে। তাই তারপর আপনারা এটা এইভাবে সেমভাবে করে ফেলবেন, শুধু একটু আপনাদের ভালোভাবে অভিনয় করবেন। অভিনয় করার পর তারপর এখানে সব কিছু রেডি হওয়ার পর তার শেয়ার আইকনে ক্লিক করবেন, শেয়ার আইকনে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন। আপনারা যদি এই ফানি ভিডিওটা পুরোটা দেখতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে ফুল ফানি ভিডিও লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখবেন, ওইখানে গিয়ে আমার এই এডিট করা ভিডিওটা দেখে এনজয় করতে পারবেন।
সো আর একটা কথা আপনাদের জানা জরুরি, সেটা হচ্ছে স্বপন ভাই তার ভিডিওগুলো এডিট করে ল্যাপটপের মাধ্যমে, তো আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে করতেছি এত ভালো করতে পারবো না, মোটামুটি মোটামুটি হবে, এত ভালো হবে না, তো মোটামুটি এটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। আর হ্যাঁ, আপনার এটা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে কালার ফিল্টারটা আছে একটু দেখবেন, এই আপনার আপনার এই ভিডিওর সাথে এই ভিডিওটার সাথে কালারটা একটু ম্যাচিং করে নেবেন, যাতে আপনার একটু দেখতে আরও সুন্দর লাগে। তো এবং মোবাইলের মাধ্যমে এই যে অ্যাডভান্স লেভেলের যেগুলো ভিডিও আছে এগুলো এডিট করতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি ওইখানে আপডেট দিব কীভাবে মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো এডিট করতে পারবেন আপনি নিজেই। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝিয়ে গেছেন কিভাবে মোবাইলের মাধ্যমে স্বপন ভাইয়ের মতো ভিডিও এডিটিং করতে পারবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। আমার ভিডিওটা একটু খারাপ হয়েছে, কারণ আমার যে পিছে ব্যাকগ্রাউন্ডের কাপড়টা আছে ওইটা একটু ভালো না, তাই একটু খারাপ হচ্ছে, তার জন্য আমি সরি। তো পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন কিভাবে স্বপন ভাইয়ের মতো অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন শুধু মোবাইলের মাধ্যমে। তো তার জন্য আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আমাদের কামনা। আর আমার চ্যানেলটাও ভিজিট করে আসবেন, সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।